নতুন আরেকটা ব্লকের সাথে বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখো সকালের প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা এখন বাজে সকাল 6:30, আর আমার ব্লগটা 6:30 থেকে স্টার্ট করছি। উঠেছি অনেক আগে, কিন্তু বন্ধুরা মানে অত সকালে ক্যামেরাটা অন করা সম্ভব হয়নি। গোবর জল ছিটানো হয়ে গিয়েছে উঠোনে, ঘরটাও ঝাড়া হয়ে গিয়েছে, তাই এখন আমি উঠোনটা ঝেড়ে নিচ্ছি। আমাদের প্রত্যেকেরই গ্রামের বধূদেরই এই কাজটা মাস্ট। আর দেখো আজকে সকাল সকাল সূর্য সোনা উঠে গেছে। দেখো আমি জুতো ছাড়া কাজ করছি বলে সূর্য সোনা আমাকে জুতোটা দিল। ও এত সকালে ঘুম থেকে ওঠে না, দেখো দুষ্টমি করছে না, একা একা বেশ সুন্দর আছে। আর শুভদীপ এখনও ঘুম থেকে ওঠে নি। আর এ পাশটাও আজকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এ পাশটা ঝাড়ি না প্রত্যেক দিন। এ পাশে বেবিরা খেলাধুলা করে, তো মানে বাচ্চারা খেলাধুলা করে, তাই এ পাশটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। উঠোন ঝাড়ামোছা কমপ্লিট করে চলে আসলাম গোয়াল ঘরে, গরু বের করতে গরুটা বের করে দিলাম, আর গরুর ঘরটা একটু পরিষ্কারও করে নিচ্ছি। তারপর আবার গায়ে দোয়াইতে হবে 10টার দিকে, সো এই কাজগুলো তো আগে করে নেই। তারপর এখান থেকে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রান্নাবান্নার কাছে চলে যাব। বন্ধুরা এ পাশের কাজ মোটামুটি কমপ্লিট, দেখো ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে, সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি। করব বাঁধাকপির ঘন্ট, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। দেখো একটা ডিম আছে, এটা যে সূর্য সোনাকে খাওয়াবো, আর এগুলো দিয়ে না পনিরের তরকারি করব। তাই এ দেখো বন্ধুরা ঘরের দুধ দিয়েই পনির তৈরি করেছি, গতকালে দুধটা ফেটে গিয়েছে তো তাই পনির তৈরি করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে পনিরটা, আগে এই পনিরটাই রান্না করব। গায়েটা দোয়ানো হয়েছিল সকালে, তো আমি দুধটা জাল করতে করতে মানে রাত্রিবেলা জাল করেছি, তাই দুধটা ফেটে গিয়েছে। এক কাজে দু কাজ হয়ে গেল পনির। আজকে রান্নারও আইটেম নাই, তাই ভাবলাম পনিরটাই রান্না করি। দেখো পনিরটাকে এখন আমি পিস পিস করে কেটে নিব, আর পনিরটার থেকে দেখো খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। আর এই দুধটা ফাটাতে আমাকে কোনো কিছু দিতে হয়নি, লেবু বা লেবুর জল বা কোনো কিছু টক দিতে হয়নি, আপনা আপনিই হয়ে গিয়েছে, কারণ এখন একটু ভ্যাপসা গরম পড়েছে তো দুধটা ফেটে গিয়েছে। আর এইগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নিব। আর ওদিকে আমি উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হতে থাক মানে হচ্ছে, আর এদিকে আমি এগুলি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর দেখো ওই সূর্য সোনা কী করছে, ও কিন্তু খাবে না একটাও, ও শুধু মানে দুষ্টামি করার কথা করছে। পনির আমি একেবারে চলে আসছি, ভাত হয়ে গিয়েছে, ভাতের মাঠটাও ঝরানো হয়ে গিয়েছে। আর দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন আমি পনিরগুলো ফ্রাই করে নিব, লাল লাল করে ফ্রাই করে উঠিয়ে নেব। একটু হলুদ গুঁড়োও ছড়িয়ে দিলাম, আর হালকা দিব লবণ। এগুলিকে এখন আস্তে আস্তে ফ্রাই করে নিব, হালকা হালকা লাল লাল যখন হবে তখন উঠিয়ে নেব। আর বাঁধাকপির রান্নাটা আমার আগেই হয়ে গিয়েছে, এখন পনিরটা রান্না করছি, কারণ আলুগুলো পরিষ্কার করতে একটু টাইম লাগলো তো তাই। আর দেখো আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে এখন ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা। দেখো একটু স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো। দেখো খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে, আর কালারও বেশ সুন্দর। আর নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নিব। দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট করেছি, বাঁধাকপির ঘন্ট আর পনিরের তরকারি। দেখো পনিরের কালারটাও মানে সবজির কালারটা বেশ সুন্দর এসেছে।
আর আছে গো সাথে গরম গরম ভাত। বন্ধুরা কে কে খাবে চলে এসো ব্লগার সীমারের বাড়িতে। ওকে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাবো। এই যে পাপা অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি। দেখো বন্ধুরা কী কী নিয়েছি, বাঁধাকপির ঘ্যাট আর পনিরের তরকারি। তোমরা তো দেখলেই পনির রান্না করেছি, পনিরের তরকারি। ওকে বন্ধুরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর দেখছি আবার, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। বাঁধাকপিটা ওর পাপা খেতেই চায় না। বন্ধুরা এখন বাজে বিকাল 3:30, আর তোমাদের সামনে সারাদিন আসতে পারিনি, তোমরা টুকিটাকি কাজকর্ম দেখেছো, তাই ভাবলাম এখন কাজকর্ম আছে, ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করে নেই। দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, চান ধান পুজো পার্বণ। আর সূর্য সোনা জানো এই দিনে 3 বার স্নান হয়ে যায়, 3 বার স্নান হয়ে গিয়েছে, পুজো পার্বণও হয়ে গিয়েছে। এখন উঠোনেই বসে আছি, আর এখন শুধু একটা কাজই বাকি আছে, উঠোনটা ঝাড়বো। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে একটি ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের একদম কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরতে অনেক 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 ভালোবাসা বন্ধুরা, তোমরা এভাবে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবে এগুলো সম্ভব নয়। দেখো বন্ধুরা মাথায় শ্যাম্পু করেছি, মাথার চুলগুলো উঠে একাকার। বন্ধুরা তোমাদেরকে জানা আছে কি লাগালে চুল ওঠা কমবে। ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা আজকে না একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, তোমরাও সঙ্গে থেকো বন্ধুরা। ওকে সঙ্গে থাকো, এখন শুধু আমি উঠোনটা ঝাড়বো। তোমার 10টা আর রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা গতকালের ভিডিওটা আর গতকাল শেষ করতে পারিনি, কারণ বলেছিলাম না তোমাদের বিকেলে, বললাম না বিয়ে বাড়ি যাওয়ার আছে, কিন্তু বন্ধুরা বিয়ে বাড়িতে যেতে পারিনি, কারণ সন্ধ্যে থেকেই এত ঝড় বৃষ্টি, বিয়ে বাড়িতে যাওয়ার হয়নি আর ব্লগটাও শেষ করা হয়নি, কারণ কারেন্ট ছিল না, অন্ধকার ছিল আর ক্যামেরাটা অন করতে পারিনি বন্ধুরা। তাই আজকে এখন ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।